ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ দীনীবন আপনি যে প্রশ্নটি করেছেন আপনার মাকে নিয়ে অনেক জটিল একটি প্রশ্ন আল্লাহ সহ ভান হওয়া আমাদের সকলকে এই ধরনের সমস্যা থেকে হেফাজত করুন প্রথমে আমরা যেটা বলবো আল্লা সবহান ও তাল্লা কোরআনে কারিম এরশাদ করেছেন আল্লাহ ইয়াহিলা আল্লা আলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা হচ্ছে এই আল্লা ব্যতীত কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার প্রতি এসান করতে হবে আল্লা সুবাহানো তাআলা তার ইবাদতের কথার পরেই পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার স্থান দিয়েছেন কথা বলেছেন এখান থেকে বোঝা যাচ্ছে পিতা প্রতি স্থান করা তাদের জন্য ধৈর্য ধারণ করা এবং তাদেরকে আমার সর্বোচ্চ আচরণ বা সর্বোচ্চ ভালো ব্যবহার করা তাদের জন্য কতটা জরুরি এবং আল্লাহ সোফাানতা আরও বলছেন ইম্হায়েব লোগার নাইন দাখাল কি বার হাদুহুমা ওখিলাহুমা ফেলায়েতা কুল্লাহমা ওফিউ ওয়ালায়াতাহার হুমা অকুল্লাহুমা কৌলেন খের আল্লাহ আল্লা সুবহানতা আলা পিতামাতার সাথে আমার ব্যবহারটা কেমন হবে এই সম্পর্কে আল্লাহ সহান ও নিজেই জানিয়ে দিচ্ছেন তাহলে এটার গুরুত্ব বোঝা যাচ্ছে এটা যদি আল্লাহ রাসূসুল সাল্লাহ আলিহসাল্লামের মাধ্যমে জানাতো তাহলে হয়তোবা গুরুত্বটা আল্লাহর কথার চাইতে একটু কম হতো যেহেতু সেটা রাসলের কথা আর আল্লাহ সফান ওতা আল্লাহর কথা সর্বোচ্চ তো আল্লাহ স্বয়ং নিজে সরাসরি বলে দিচ্ছেন যখন তাদের মধ্য থেকে কেউ অথবা উভয় বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে তুমি তোমার আচরণ দ্বারা ব্যবহার দ্বারা উফ পরিমাণ কষ্ট তুমি তাদেরকে দিবে না এবং আল্লাহ সুহান তালা আরো কি বলেছে সবসময় তাদের সাথে উত্তম আচরণ উত্তম কথা বলতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে সেই দোয়াটা আল্লাহ সুহায়ন তালা শিখিয়ে দিয়েছেন হাম হুমা কামা রব্বায় ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল্লাহাল্লাম যখন একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন মানে হাক কন্যাশবি হসনি সাহাব্যাতি কে আল্লাহ রাসুল আমার সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকারী কে আল্লা রসুল সাল্লাম বললেন তোমার মা তিনবার জিজ্ঞেস করার পর তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার পিতার কথা বললেন এখান থেকেও বোঝা যাচ্ছে মায়ের গুরুত্ব কতটুকু আর সম্ভবত আপনি আপনিও সন্তানের মা হবেন এবং আপনি এগুলো ভালো বুঝবেন যে একটা সন্তানের প্রতি একটা মায়ের যে কতটা মায়া বা মহাব্বত থাকে যে সন্তানকে তার গর্বে দশ মাস বা অধিক একটা সময় সে ধারণ করে কখনোই সে মা কিন্তু তার সন্তানকে বরদোয়া দেখ বা বরদোয়া দিবে এটা চায় না শয়তানের প্ররোচনায় পড়ে অশ্বাসায় পড়ে জাহালাতের কারণে অজ্ঞতার কারণে এটা হয়ে যায় তো এর জন্য ক্ষেত্রে আপনার বা আমাদের সকলের যেটা করণীয় সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা কারণ আল্লাহ সুবাহা বলেছেন মা সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সভায় থাকেন তাদের সাথে আল্লাহর রহমত থাকে এর জন্য আর সেটা অবশ্যই মা বাবার ক্ষেত্রে আরো বেশি ধৈর্য ধারণ করতে হবে কারণ তারাই তো আমাদের সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার এক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি তাদের জন্য ধৈর্য ধারণ করবেন তাদের আচরণে যে আচরণ আপনি সন্তুষ্ট না সেটার জন্য আপনি ধৈর্য ধারণ করবেন কখনোই তাদের সাথে আপনি উচ্চস্বরে কথা বলবেন না এবং আপনি যেটা বলেছেন তাদের ভুলটাকে ধরিয়ে সুন্দরভাবে ধরে দিল সে রেগে যায় আরো একটু সুন্দর করার জন্য আরেকটু আরও বেশি সুন্দর করার জন্য সময় নিজের কাঁধে দোষটা নেওয়ার চেষ্টা করবেন যে কোথাও আমার ভুল হচ্ছে হয়তো বা আমি আমার মাকে ভালোভাবে বুঝাতে পারছি না সক্ষম হচ্ছি না হয়তোবা সে যেভাবে বুঝতে চাচ্ছে ওইভাবে আমি বুঝাতে পারছি না আমার ভিতরে কোথাও না কোথাও ত্রুটি এভাবে নিজের কাঁধে দোষ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি যদি দোষী নাও হন মনে রাখতে হবে পিতা মাতা যদি তাদের অজ্ঞতায় বা ভুল বসাতে বা জাহালতের কারণে সন্তানকে বরদোয়া দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিনি হাকিম তিনি জালেম না পিতামাতা তাদের মন ইচ্ছা দোয়া দিবে বরদোয়া দিবে আর আল্লাহ কবুল করবে বিষয়টা কিন্তু এমন না আল্লাহ সুভানুয়া আলা তিনি জুলুম করেন না এবং জুলুমকে পছন্দ করেন না এবং জালেমকেও পছন্দ করেন না তো সেটা যেই হোক না কেন মা বাবাও যদি অন্যায়ভাবে সন্তানকে সন্তানকে বরদোয়া দেয় আল্লাহ সুভাহানুয়া তালা সেই মা বাবাকে পছন্দ করবেন না তার ভুলের জন্য আল্লাহ সুবাহানুয়া তালা তার হিসাব নেবেন আল্লা সুহানু তালার কাঠগড়া তাকে হিসাব দিতে হবে কিন্তু আমার মা বা আমার বাবা কেউ যদি আমার উপর ভুলবশত রাগের মাথায় হোক বা যে কোনো কারণে হোক আমাকে বরদোয়া দিল আর সেটা আমি বুঝতে পারলাম যে না এটার যোগ্য আমি না আমিও তাদের সাথে খারাপ আচরণ করলাম আমি যে খাজা খারাপ আচরণ করলাম সেটার হিসাবও কিন্তু আল্লাহ সুভাহানু তালার দিতে হবে কারণ আল্লা সুবাহন তালা আমাকে আদেশ করছেন তাদের সাথে ভালো আচরণ করার জন্য উফ শব্দটা স্বীকার করা যাবে না উফ শব্দটা উচ্চারণ করা যাবে না তাহলে আমাকে আমার জায়গা থেকে স্যাটিসফাই থাকতে হবে আমাকে আমার জায়গা থেকে সর্বোচ্চ দিতে হবে আমাকে আমার জায়গা থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে আপনার পিতা মাতা বা আমার পিতা মাতা বা আমাদের পিতামাতারা যদি আমাদের জন্য কোনো সন্তানের জন্য যদি দোয়াও দেয় সাধারণত যেটা সাধারণত যেটা কোনো মা বাবা তার সন্তানের জন্য দোয়া দেওয়ার কথা না তারপরে যদি কেউ ভুল বসতো বা তাকে কেউ কোনো ভাই বোন অন্য কোনো ভাই বোন অথবা অন্য কেউ তাকে ভুল বুঝিয়েছে সেই কষ্ট থেকে আক্ষেপ থেকে যদি সে বড় দেয় আমি যদি সেটার হক হয় না অবশ্যই আল্লাহ সুবাহ সেটা কবুল করবেন না এবং আমি যদি ভুল না হওয়ার সত্ত্বেও তাদের সাথে ভালো ব্যবহার করি তাহলে আল্লাহ সুবাহন তার এমনি ভালো ব্যবহার করলে যে আমাকে যে প্রতিদান দিবেন অবশ্যই আমি নির্দোষ হওয়ার পরেও তারা আমার উপর খারাপ আচরণ করার পরও যখন আমি ভালো ব্যবহার ভালো আচরণ দেখাবো করব তখন সেটার প্রতিদানটা আল্লাহ সুহান্যতার আরও বেশি করে আমাদেরকে দিবেন এর জন্য সর্বদা পিতা প্রতি আমাদের ভালো একটা আচরণ ভালো একটা ব্যবহার করে যেতে হবে তাদের ভুলগুলোকে ভুলগুলোর ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনি দোয়া চাইতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার পিতামাতা যে ভুলটা আমার সাথে করছে এই ভুলটা যেন আমি আমার সন্তানের ক্ষেত্রে না করি আর আল্লাহ সহতাল আমি যে ধৈর্য ধারণ করতেছি এর বিনিময়ে তুমি এক উত্তম প্রতিদান দান করো আল্লাহ তুমি ভালো যান এভাবে আপনি আল্লাহ সুবাহনুতালার কাছে দোয়া করতে পারেন পিতামাতার হেদায়েত হেদায়ত কামনা করতে পারেন এবং অবশ্যই তাদের জন্য রহমতের দোয়া আপনি করবেন আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যদি পিতামাতার সন্তানদের মধ্যে যদি তার সমন্বয় না করে কাউকে একটু ভালো চোখে দেখা কাউকে একটু আর চোখে দেখা সমন্বয় না করলে সেই ক্ষেত্রে তারা গুণাগার হবে কি অবশ্যই তারা গুণাগার হবে কোনো পিতামাতা যদি তাদের সন্তানের মধ্যে সমন্বয় না করে সমন্বয় বজিয়ে না রাখে সেই ক্ষেত্রে তারা গুণাগার হবে কেন আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম বলেছেন ইতাকাল্লাহ আদিলু বইনাদিকুম যে আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের সন্তান সন্তানদের মাঝে সমন্বয় করো এর জন্য আমাদেরকে আমাদের সন্তানদের মাঝে সমন্বয় করতে হবে সমন্বয় বজিয়ে রাখতে হবে যদি এটা আমরা না করি তাহলে আল্লাহ সুবহান ও তাহার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের আদেশকে আমরা অমান্য করলাম আর তার আদেশকে অমান্য করার কারণে আমরা অবশ্যই গুণাগার হব আর আল্লাহ সুবাহান ও জুলুম করেন না এবং জালিমকে পছন্দ করেন না এবং ঠিক তেমনিভাবে আল্লাহ আল্লা সুভাহানুআ তালা মাজলুমের দোয়াতে সাড়া দেয় এর জন্য আমাদেরকে এই সকল বিষয়গুলো খুব সতর্কতার সাথে আমাদেরকে এগুলো মেনে চলতে হবে আল্লাহ ও সুহানুতালার আদেশ এবং নিষেধ এবং আল্লাহ রসুল্লাহ সালামের আদেশ ও নিষেধকে আল্লাহ সুবহান ও তালা আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ আলম্বিস বারাকাল্লাহ ফিকুম